السلام عليكم. আশা করি সব ভালো আছেন। আজকে আমি একটা ছোট ভিডিও করলাম, দেখাই আপনারা। রে অবশ্য গার্ডেনও আমি কিতা কিতা প্লান্ট করলাম। এটা হইল রানা বিন, ফুল দিছে মাশাল্লাহ, কিছু ধরছেও, এক তরকারি খাইয়া আসছি। এই বক্সের মাঝে যেগুলো দেখলাম এগুলা ব্লুবেরি গাছ, একটা দুইটা ধরছে, এটা অবশ্য রয়েছেও, আশা করি ইনশাল্লাহ নেক্সট ইয়ার ধরব। এটা হইল প্রোমোগ্রানেট, আর এটা হইল কি আপনার আঙ্গুর গাছ, গ্রিন চিলি, আর এগুলো ফুলের গাছ, তারপরে স্ট্রবেরি, আর এটা ফটোর মাঝে রয়েছি বাংলাদেশি আলু। এগুলো হইলো বাংলাদেশি হই, সেফটা হই এটা। ফুল দিছে আস্তে আস্তে, ফুল দেয়ারছে না। তারপরে এটা টমেটো ফুল আইছে, টমেটো ফুল আইছে মাশাল্লাহ। টমেটো আস্তে আস্তে ধরে সেটা রয়েছে। আর একটা দুইটা তিনটা চারটাই চাইটা আপনার বাংলাদেশের কিরা গুল কিরা যেটা ওটা ধনিয়া পাতা, ধনিয়া পাতা খাইয়া আসছে মাশাল্লাহ। দুই তিন তরকারি, এই দুইটা হইল মিষ্টি কুমড়া, আর এগুলা বাংলাদেশি লাউ, আস্তে আস্তে গিয়ে উঠে আসছে গাড়ির মাঝে। এটা হইল গিয়া প্লাম গাছ, ফুটোর মাঝে রয়েছি আলু, আস্তে আস্তে আলু তোলার সময় ইয়র। আর এটা মিষ্টি কুমড়া, আস্তে আস্তে গিয়ে উঠের সাম্বারের মাঝে। তারপরে দেখাই এটা হইল গুসবারি ট্রি, পেয়ার গাছ, আউটার পেয়ার গাছ ছোটো রয়েছে, অবশ্য রয়েছে ইনশাল্লাহ নেক্সট ইয়ার তো তো আসা। চেরি গাছ, এগুলো ফুলের গাছ, আর এটা হইলো বাংলাদেশি লবিউরি, আস্তে আস্তে বড় বেশি হয়ে গেছে, আজকে কিছু হাঁটিয়ে দেবো। তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশি অরি, লবি অরি, আর এই দুইটা বাংলাদেশি লতা বাইঙ্গন, আর এটাই লাগে আপনার টবর মাঝে রয়েছি বাংলাদেশি কচু, ছোটো রয়েছে আস্তে আস্তে বড়। একটা ছোটো একটা গ্রিন হাউস আনছি, ঠান্ডা দেয় গাছের খুব সমস্যা হয়, তো আপনারা দেখায় গ্রিন হাউসও দিচ্ছে, খিতা খিতা রাখলাম। এটা হইল গিয়া লাল শাক,
আফ্রিকান, এটা হইলো আফ্রিকান মরিচ, এটা ওটা তারপরে এগুলো স্পিনাচ, এটা একটা ফুল গাছ, এটা আবার অটাউরি, গ্রিন চিলি আর নাগামরিচ, এখানে রাখছি চিলি, স্ট্রবেরি গাছ আর ফুলের গাছও আছে, ও ছোটো ছোটো কিছু গাছ রাখছে ভিতরে। তো আশা করি আপনারা ভালো লাগছে, আর ভালো লাগে তাহলে আপনারা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। তো ভালো থাকুক আপনারা সব, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।